কৈলাসহর পৌরপরিষদের উদ্যোগে যুবক স্বনির্ভর করার লক্ষ্যে সরকারি সহায়তায় সহজ কিস্তিতে ইরিশকা প্রদান করল কৈলাসহর কাঁচার ঘাট এলাকায়। এনইউএলএম প্রকল্পের অর্থায়নে এবং কৈলাসহর পৌরপরিষদের ব্যবস্থাপনায় কৈলাসহর কাঁচার ঘাট এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে যুবকদের স্বনির্ভর করতে স্থানীয় রাধা মাধব এন্টারপ্রাইজের মাধ্যমে চারটি ইরিশকা তুলে দেওয়া হচ্ছে। কৈলাসহর পৌরপরিষদের 1, 2, 12 এবং 4 নং ওয়ার্ডের 4 জন সুবিধাভোগীদের হাতে এই ইরিশকাগুলো তুলে দিয়েছেন কাউন্সিলর জয়দীপ দাস, মামুলি ধর এবং কাকলি মালাকার সহ অন্যান্যরা। এই এনইউএলএম প্রকল্পের মাধ্যমে লোন দেওয়া হচ্ছে বেকারদের, যা দিয়ে সহজ কিস্তিতে ইরিশকা ক্রয় করার সুযোগ পাচ্ছেন এবং স্বাবলম্বী হতে পারছেন। একই সাথে সময়মতো কিস্তি পরিশোধের পর আর্থিক সুবিধাও পাওয়া যাবে। আগামী দিনে পৌরপরিষদের মাধ্যমে আরও অনেকগুলো ইরিশকা দেওয়া হবে বলে জানা গেছে। কৈলাসহর পৌরপরিষদের এই উদ্যোগকে সম্পর্কে বলতে গিয়ে 4 নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দীপ দাস জানান, আজ পুর পরিষদের সহযোগিতায় আমাদের 4 নম্বর ওয়ার্ডে রাধা মাধব এন্টারপ্রাইজের দ্বারা চারটি ওয়ার্ডে আমরা যুবকদের জন্য সাহায্যের জন্য ওদেরকে আমরা টুকটুকের ব্যবস্থা করে দিই। এই এনইউএলএম প্রকল্পের মাধ্যমে আমরা ওই পুর পরিষদের অধীনে দেই আমরা এই 4 জন যুবককে, 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 12 নম্বর, 12 নম্বর, 12 নম্বর এবং 4 নম্বর, এই 4টি ওয়ার্ড থেকে আমরা 4 জন যুবককে আমরা এই টুকটুক দিয়ে তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্য দিয়ে সাহায্য করি। তারা কি সুবিধাটা পাবে, কি ধরনের সুবিধা পাবে? ওরা সহজ কিস্তির মাধ্যমে ওরা টাকা জমা দেবে এবং যদি ঠিকমতো দেয় তারা ভবিষ্যতে আরও অনেক সুবিধা পাবে এবং তাদের সাবসিডিও পাবে তারা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।